গুড মর্নিং। দেখো, আশিস বাবুর খাবারটা রেডি করে দিয়েছি। সকালবেলা ও অফিস যাব, তো আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে। সকালবেলা রান্নাটা মোটামুটি করার পর শুরু করলাম। উচ্ছে সেদ্ধ ডাল, একটা ফ্রাই করে দিয়েছি মাছ, ঝোল করব, এটা বক ফুলের বড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ভ্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আচ্ছা, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কি কখনো খেয়েছো? করে দেখো, এইভাবে বেশ লাগে কিন্তু। এদিকে আমার মাছের ঝোলটাই বলো, ফুলকপি আলু দিয়ে, আর এখানে এখন চাউমিন করছি জলখাবারে। আলু, ডিম, পেঁয়াজ দিয়ে একটু চাউমিন করে নিলাম, আর এদিকে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে যে ভেটকি মাছের ঝোলটা করেছিলাম ওটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এরপর আমি চাউমিনটা সার্ভ করে দেবো। আর এইভাবে দেখো মাছের ঝোলটা করেছি, একদম টেলটেলে ঠিকই, কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। দেখো চাউমিনটাও রেডি, মানে ছেলেরা আমার, আশিস তো বেরিয়ে গেছে অফিস, এরপর আবার আমাকে একটু যেতে হবে ছেলের স্কুলে, সেখান থেকে এসে আবার রেডি টেডি হয়ে বেরোতে হবে। বলেছিলাম ছেলের প্রোগ্রাম রয়েছে। ব্রেকফাস্ট করার পর দেখো রেডি হয়ে গেছি, এখন একটু বেরিয়ে যাচ্ছি, বলছিলাম একটু স্কুলে যেতে হবে। বেরিয়ে গেছি বন্ধুরা, অনেক তাড়াহুড়ো। কিসি প্রাদি, ভালো তো? হঠাৎ করে কেন ছেলে স্কুলে যাচ্ছি? কারণ ছেলে আজকে স্কুলে যেতে পারেনি। পারেনি বললে ভুল হবে, কারণ আজকে গেলে পরে আরেকটা প্রোগ্রাম রয়েছে, গানের একটা প্রোগ্রাম বলেছিলাম তোমাদের আগে, তো সেই প্রোগ্রামটা তাহলে যাওয়া হবে না, ওটা আবার 3:30 থেকে প্রোগ্রামটা। আজকে শুধুমাত্র ইংলিশের ফাইলটা আনার জন্যই যেতে হবে, অন্য কোনো ক্লাসের জন্য নয়। তাই বললাম তাহলে আমি গিয়ে নিয়ে আসি, তোরা যেতে পারে, কারণ গেলেই তো আটকে যাবে, তো আসতে পারবে না। তো সেই জন্য, যদিও 3টায় ছুটি হতো কিন্তু খুব চাপ হয়ে যাবে, আমি গিয়ে নিয়ে আসি, এবার দেখি যদি আনতে পারি, কারণ কালকের মধ্যে ওটা সাবমিট করতে হবে, মানে পুরনো ফাইলটা নিয়ে আসতে হবে, তার মধ্যে নতুন করে লিখে আবার ফাইনালের জন্য সাবমিট করতে হবে। যেতেই হবে আনতে। এখন যে রোদটা বেশ ভালো লাগছে, গায়ে বেশ শেক হচ্ছে, তুলে পড়ে যাচ্ছে না। আর গরমকালে এই রাস্তা দিয়ে ছাতা ছাড়া হাঁটা জাস্ট ইম্পসিবল। তো যাই, গিয়ে নিয়ে আসি, তারপরে আমার আবার রেডি ফেডি হওয়ার ব্যাপার আছে, কারণ আশিসের অফিসে যাবো, বুঝতেই পারছো, কিন্তু শাড়ি পরে যাবো নাকি উঠতে ছুটতে পরে যাবো এখনো ঠিক করিনি, বুঝেছো তো? সেগুলো আবার ঠিক করতে হবে, ছেলের জামা কাপড় বার করতে হবে। এদিকে তবলার যে স্যার, ওকে তালিম দেয়, তাকেও ফোন করা হয়েছে, সেও যাবে ওর সাথে বাজাতে। তো প্যাকড আপ শিডিউলের মধ্যে আমাকে আবার এই কাজটা এক্সট্রা করে করতে হলো। কি সুন্দর দেখো পুকুরটা, অনেক বড় পুকুর, এখানে আর সেরকম দেখা যায় না, এই রাস্তাটাতেই রয়েছে। এখন তো ছেলে বড় হয়ে গেছে, তাই স্কুলে আর আসা হয় না। ছোটবেলায় মানে নার্সারি, লোয়ার নার্সারি থেকে স্কুলটাতেও পড়াশোনা করেছে, তো আগে প্রচুর আসতাম এই মাঠটাতে, বসে থাকতাম, এই যে বড় মাঠটা দেখো। তো আর কতদিনই বা স্কুলে আসতে পারবো, মোটামুটি আর 6 মাসের মধ্যে এক্সাম টেক্সাম হয়ে যাবে, তো বেশ একটা নস্টালজিক ব্যাপার লাগে এই মাঠটা দিয়ে যখন হাঁটি। অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল, যেহেতু ক্লাস চলে, তো ক্লাস চলছিল, তারপরে আবার ব্রেক হলো, তো এই করে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে ফাইল দুটো হাতে পেতে হলো। এতক্ষণে ফিরলাম গো বন্ধুরা, তো কটা বাজে জানো ঘড়িতে? 2:30, ওদের লাঞ্চ টাইম হয়ে গেছিল, তো ফাইলটা দিতে দেরি হলো, তো যাই হোক, তো এখন নিয়ে চলে এসেছি। আমার বললাম তোমাদের যেতে হবে না, ওই জন্য আর চিন্তা, নাহলে তো বসে নিয়ে আসতাম, কোনো ব্যাপার ছিল না। যাই হোক, এখন একটু স্নান করবো, ছেলে স্নান ফান হয়ে গেছে, আমি স্নান করে তারপরে খেতে দেবো। ছেলে আবার একটু গান প্র্যাকটিস করছিল স্নানে যাওয়ার আগে, বুঝলাম দেখে এসে। তো রেডি হয়ে গেছি আমরা দুজনেই, দেখো এইটা, এই ড্রেসটা পরলাম, আর তাড়াহুড়োতে যেটুকু পেরেছি সেরেছি, তো চল দেখা হচ্ছে, যাব আশিসবাবুর অফিসে, ছেলে আর আমি বেরোচ্ছি। এই যে দুজনেই রেডি, বেশিক্ষণ লাগবে না, বাসেই চলে যাব, চলো তাড়াতাড়ি যাই, কারণ একটা টাইমিংয়ের ব্যাপারও আছে, প্রোগ্রামটা তো অনেকক্ষণ ধরে চলবে না, অফিসের প্রোগ্রাম বুঝতেই পারছো। চলে এসেছি অফিসের ভেতরে, তো আশিসকে ফোন করলাম, ও আসছে, অন্ধকার হয়েই এসেছে, চলো যাই ভেতর দিকে, যাই আগে দেখি, গানটান শুরু হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি, এবার দেখি কতটুকু গানটান হলো, কি হলো দেখতে তো পেলাম না, কখন শুরু হয়েছে? হয়েছে আর 45 মিনিট শুরু হয়েছে। যাওয়া যাক, চলো যাই ওদিকে।
এই যে আশিস বাবু, তো আসো। এই যে আশিস বাবুর অফিসে এসেছি। এই হচ্ছে অডিটোরিয়াম। তো ভেতরে এসে বেশ কিছু প্রোগ্রাম হলো দেখলাম, ভালো লাগে এইসব অনুষ্ঠান, বেশ ভালো লাগে। তোমাদেরও একটুখানি দেখানোর চেষ্টাও করলাম। উঠে গেছে অর্ক, তো এখন ওর গান শুরু হবে, তোমাদের কিছুটা আমি দেখাবো। স্টেজ রেডি হচ্ছে। ওই যে অর্কর স্যার চলে গেছে, আমরা নিয়ে এসেছি স্যারকে ধরে বেঁধে। অর্ক উঠে গেছে, অর্কর বাবাও বসবে পারকাশনের জন্য। Thank you.
রাজ্য জয় করে ফিরছে। আশিসের অফিসে এলে না ক্যান্টিনে আমরা যাবই, তো তবলার স্যার যেহেতু আমাদের সাথে এসছে তো একটু ওনাকে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছি। কিছু একটা খেতে হবে, স্ন্যাক্স কি খাই দেখাবো তোমাদের। বাড়ি গিয়ে আবার ভিডিও এডিটিং আছে, আমার ওই চিন্তা মাথার মধ্যে ঘুরছে। এটা বেশ অনেক বড় ক্যান্টিনটা, মোটামুটি রেস্টুরেন্টের থেকেও বড়। আমি তো দেখেছি, তোমাদের দেখাচ্ছি। ফাঁকা কেন বলো তো, 6টায় ছুটি হয়ে যায় আর এখন 6:30 বাজে, সেই জন্য। আমরা অর্ডার করলাম, এসে ছিল না, আমরা ফিশ ফ্রাই অর্ডার করলাম, বললো ডিম টোস্ট হবে। ডিম টোস্ট কে খাবে বলো, খাই নাকি? এখন আমরা একটু এমনি খাবো মুখরোচক খাবার, ডিম টোস্ট ভালো লাগে না, জন্য আমরা বললাম যে একটু ফিশ ফ্রাই করে দিন চারটে, আমরা খেয়ে টেয়ে তারপর বেরিয়ে যাবো। আশিস বাবু চা সার্ভ করছে, কফি। এই যে ইউটিউব, হ্যাঁ ইউটিউব বলুন, স্যারকে ইউটিউব খোলা শিখিয়ে দিচ্ছি একদমই। ইউটিউবে এই ওপরের দিকে আছে, এখানে সাবস্ক্রিপশন লেখা আছে, এটা হবে যাবেন, দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন লেখা এই ওপর দিকে, সবার চ্যানেল যাদের যাদের সাবস্ক্রাইব করেছেন তারা আছে। এই যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, এটা আমি, ওটা এটা খুললে আমার ভিডিও গুলো এই ভিউ চ্যানেলে চলে যাবেন, গেলে আমার ভিডিও গুলো। আচ্ছা আমি কিন্তু জোর করে স্যারকে সাবস্ক্রাইব করাচ্ছি না, স্যার আপনি চেয়েছেন তো, ছিলেন আগে, এর আগে অনেকবার চেষ্টা করেছি, হ্যাঁ কিন্তু খুঁজে পাই, ওই জন্য স্যারকে খুঁজে দিলাম। এই যে আমাদের চলে এসেছে ফিশ ফ্রাই, কফি নিন স্যার, খেয়ে নিন, কফি ঠান্ডা হয়ে যাবে স্যার, আসন্দির সাথে ফিশ ফ্রাই আর এই কফি বলবে। প্রোগ্রামের পরে আমাদের পেট পুজো হচ্ছে, আমি যে পাঁচটা টাকা দিলাম, অনুষ্ঠানটা কেমন হয়েছে আমার জানাবেন। তাও তো একটা কথা বলেছে, আপনিও বলে দিন। হ্যাঁ মানে গান এবং বাজনা দুটো কেমন হয়েছে এটা আপনাদের দায়িত্ব রইল। কি সুন্দর স্যার বলে দিল। তো আর টোটাল ব্লগটা কেমন হলো পুরো সেটাও জানানোর দায়িত্ব কিন্তু তোমাদেরই, টুকটুক করে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ আমি কপিটা খেয়ে নিই, ঠিক আছে? চা কফি সবই খেয়ে যাচ্ছি। এদের শেপটা একটু আলাদা না ফিশ ফ্রাই এর, কেট কি সত্যি সুন্দর। তো আমরা কিন্তু রয়েছি আইএসআই তে, মানে আশিসের অফিস আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো সেইখানকার ক্যান্টিনের ভেটকি ফিশ ফ্রাই দুর্দান্ত খেতে, তোমরা এলে খেতে পারবে না, শুধু বলে লাভ নেই, শুধু অফিসের স্টাফদের জন্য এটা বরাদ্দ, আর স্টুডেন্টরা, অফিস স্টাফ অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড তাদের ফ্যামিলির যদি কেউ একজন দুজন আসে, রেগুলার আসলে আর পাবে না, বেলা হবে না, হবে ও হবে, চলে আসতে চাইলে আসতে পারো, তবে কারো সাথে আসতে হবে নাকি, মানে অফিস স্টাফের সাথে আসতে হবে। হয়ে গেল খাওয়া, তো ব্যবস্থা হচ্ছে সব দেখিয়ে দিলাম, ক্যান্টিনস এর রুলস রেগুলেশন, কফিটা খুব ভালো হয়েছে বলে দিলাম, ফিশ ফ্রাইটা তো অসাধারণ হয়েছে, এবার আমরা চলে যাবো মানে কাটবো। এটা দেখো ওয়াশিং এরিয়া ক্যান্টিনের, আর ওই শুধুমাত্র হ্যান্ড ওয়াশের জন্য, আর একটু ঠিকঠাক করতে পারো চুল টুল,
ঠিক আছে তারাগুলোকে একটুখানি কিচ্ছু সাজতে পারিনি যেমন ছিলাম তেমন ভাবে চলে এসেছি শুধু শাড়িটা একটু পরেছি এই যা কি করবো যে স্কুলে গেলাম স্কুলে গিয়ে দেরি হয়ে গেল তারপর বাড়িতে এসে আবার রেডি হয়ে আসা বুঝতেই পারছো মেয়েদের রেডি হওয়া মানে একটু তো সময় লাগে কিন্তু আমার মোটামুটি কি বলবো 15 থেকে 20 মিনিটের মধ্যে শাড়ি পরা পুরো রেডি হওয়া এই জন্য চুলটা কিছুই করতে পারিনি জাস্ট আঁচড়ে নিয়ে চলে এসেছি আমরা উঠে গেছি অটোতে যাওয়ার পথে আশিস আসবে স্কুটিতে তাই আমরা চলে যাচ্ছি দেখা হয়েছিল বাসে বাবার বন্ধুর সাথে গল্প অর্কর যত বাড়ির সামনে আসবো তত একটা একটা করে আমার চেঞ্জ হতে আছে সরি হতে আছে এটা আমার কি একটা একটা করে চেঞ্জ হচ্ছে এ দেখো খোপা করে নিয়েছি বাবা এবার ছেলে আমাকে বলছে মাতাজির মতো লাগছে কেমন লাগছে এবার দেখ একটা তো চলো আমি চলে এসেছি বাড়ির সামনে আমার সাজগোজ খুলতে খুলতে যাচ্ছি বাড়ি গিয়েই এন্ড করবো এখন এন্ড করবো না কারণ প্রচুর অন্ধকার অন্ধকারে আমি শেষ করতে চাই না চলে এসেছি বাড়িতে তোমাদের একটু দেখিয়ে দিই যে কি মিষ্টি পেয়েছে ওরা ওরা দুজনে একজন পার্কাশন বাজিয়েছে একজন গান করেছে আর তবলা স্যারকেও দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি তো কি কি মিষ্টি মানে কি দেওয়া রয়েছে প্যাকেটে আমি মিষ্টি মিষ্টি করছি মিষ্টির প্যাকেট তো তাই কি কি দেওয়া রয়েছে প্যাকেট একবার দেখিয়ে দিই আর সামনে আন এরকম একটা কেক আচ্ছা একটা হচ্ছে ফ্রুটি আর সিঙ্গারার সঙ্গে তিন রকম মিষ্টি রয়েছে সন্দেশ একটা গোল মিষ্টি আর একটা তালশাস তো এবারে ব্লগটা শেষ করতে হবে আজকের মতো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা কেমন লাগলো টোটাল ব্লগ জানিও আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাভ ইউ অল